নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। এই বাংলার স্বপ্ন বুকে ভরা সুখে এই মাটির টানে নতুন আলোয় উঠবে গড়ে দিন বদলের দিনে। স্বপ্ন বুকে ভরা সুখে এই মাটির টানে নতুন আলোয় উঠবে গড়ে দিন বদলের দিন। সবাই মনের তারে গাঁথা একটি মালার ফুল, মামাটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল, এই বাংলার তৃণমূল। নতুন ভোরে ঘাসে ফোটা জোড়া দুটি ফুল, মামাটি মানুষের ভালো আমাদের তৃণমূল, এই বাংলার তৃণমূল, আমাদের তৃণমূল, এই দিদির তৃণমূল, আমাদের তৃণমূল, সারা ভারতের তৃণমূল। ধন্যবাদ সবাইকে। আমাদের মঞ্চের ডান দিকে যারা পেছনে দাঁড়িয়ে আছেন আসতে পারেন, কিছুটা সামনে আসা যাবে, যতটা আসা যাবে ততটা আসুন, তারপর আস্তে আস্তে বসে পড়ুন। আমি সবাইকে অনুরোধ করব, আরও আরও হাজার হাজার লাখ লাখ লোকের মিছিল ওই গেট দিয়ে ঢুকবে। যারা দূরে দাঁড়িয়ে আছেন তারা কিছুটা আসতে পারবেন, আসুন। আর যারা পৌঁছে গেছেন তাদেরকে বলবো বসে পড়তে। সবাই মিলে তালে তালে আছে সাথে দিদি তাই আর ভয়টা কিসের ভাই, মামাটি মানুষের জয় নিশ্চয়। আছে সাথে দিদি তাই আর ভয়টা কিসের ভাই, মামাটি মানুষের জয় নিশ্চয়। নতুন দিন এসেছে
জয় উন্নয়নে, মা মাটি মানুষের জয়। নতুন দিন এসেছে জয় উন্নয়নে, মা মাটি মানুষের জয়। মা মাটি মানুষের জন্য সবাই মিলে জোরে করো তালি, সবাই মিলে। এসো গড়ি নতুন করে তোমার আমার প্রিয় ভারত মাকে, কৃষক শ্রমিক মনের সুখে কাটাবে দিন হাসি মুখে। এসো গড়ি নতুন করে তোমার আমার প্রিয় ভারত মাকে, কৃষক শ্রমিক মনের সুখে কাটাবে দিন হাসি মুখে। আছে সাথে দিদি তাই আর ভয়টা কিসের ভাই, মা মাটি মানুষের জয় নিশ্চয়। নতুন দিন এসেছে জয় উন্নয়নে, মা মাটি মানুষের জয়। নতুন দিন এসেছে জয় উন্নয়নে, মা মাটি মানুষের জয়। কত বীরের ত্যাগে গড়া এ ধরনী ভালোবাসায় ভরা, আমরা যুব আমরা নবীন সাথে দিদি আছি মোরা। কত বীরের ত্যাগে গড়া এ ধরনী ভালোবাসায় ভরা, আমরা যুব আমরা নবীন সাথে দিদি দিদি তাই। আর ভয়টা কিসের ভাই, মা মাটি মানুষের জয় নিশ্চয়। নতুন দিন এসেছে জয় উন্নয়নে, মা মাটি মানুষের জয়। নতুন দিন এসেছে জয় উন্নয়নে, মা মাটি মানুষের জয়। সবাই মিলে নতুন দিন এসেছে জয় উন্নয়নে, মা মাটি মানুষের জয়। নতুন দিন এসেছে জয় উন্নয়নে, মা মাটি মানুষের জয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। যারা আমাদের মঞ্চের ডান দিকে আছেন, ইলিয়াড গেটের রোড দিয়ে ঢুকছেন, ইলিয়াড পার্কের পাশের গেট দিয়ে ঢুকছেন, তারা বলল যতটা আসতে পারেন আসুন। আরও মিছিল আসছে, যতটা আসতে পারেন আসুন, এসে বসে পড়ুন। অনুরোধ করবো, সর্বত্র মানুষ বসে আছে, প্রায় 20 লক্ষের ওপর মানুষ বসে আছে। রাস্তা জুড়ে আরও আরও লক্ষ লক্ষ মানুষ সভা মঞ্চের দিকে আসছেন, কাজেই বসে পড়ুন। যারা আসতে পারছেন তাদেরকে বলবো একটু এগিয়ে, যতটা আসতে পারছেন তারপর বসে পড়ুন। আমাদের ডান দিকে যারা আছে বসে পড়ুন সবাই। এই সভা এমন ব্যবস্থা করা আছে সবাই চাক্ষুষ করতে পারবেন। আস্তে আস্তে বসে পড়ুন, আবার পেছনের লোক চলে আসবে। এবার সঙ্গীত পরিবেশন করবেন সৌমিত্র রায়। স্কিল দাও এফ। ওরে নদীর ধারে শিমুলে ফুল, নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসারে, নানা পাখির বাসা। সকালে ফুটিবে ফুল সকালে, সকালে ফুটিবে ফুল, কোন ফুল? তৃণমূল। সকালে ফুটিবে ফুল, মনে ছিল আসারে, এমন ছিল আশা।
তু লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, এতক তুকে মানাইছে নারে। একেবারে মানাইছে নারে লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, এতক তুকে মানাইছে নারে। একেবারে পাহাড়ি দেশে যাবি হাড়িয়ার মাদল পাবি, লাল পাহাড়ি দেশে যাবি হাড়িয়ার মাদল পাবি, লাল পাহাড়ি দেশে যাবি হাড়িয়ার মাদল পাবি, হে মরদের আদর পাবি রে। ও নাগো ও নাগো, ও একেবারে মানাইছে দেশে যা, রাঙা মাটির দেশে যা, এতক তুকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ওহো নদীর ধারে শিমুল ফুল, আহা নদীর ধারে শিমুল ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা, সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, এমন ছিল আশা, তুই ভালোবেসে গেলি চলে, আরে ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা, লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, এতক তুকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ওহো হে হে ভাদর মাসে ভাদু পূজা, ভাদর মাসে ভাদু পূজা, ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা, ভাদর মাসে ভাদু পূজা, ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা, ওই কালো মেয়েটার মন মজেছে, কালো মেয়েটার মন মজেছে, গলায় দিব মালা রে তার গলায়, একেবারে মরে যা, মরবি তো মরে যা, একেবারে মরে যা, হিতক তোকে মানাইছে না রে। ও না গো ও না গো, ও একেবারে মানাইছে না রে। যারা ছবি নিয়ে ঢুকছেন তাদেরকে আবার নামিয়ে দিন, পেছনে অনেক লোক আছে, এই জিনিস করবেন না, একদম পেছনে চলে যান প্লিজ, আপনি এই জিনিস করবেন না, আপনি ছবিটা নামিয়ে দিন, আরো পেছনে বহু লোক দেখছে, ছবিটা নামিয়ে দিন,
ছবি আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে তাদেরকে বলবো ছবিটা নামিয়ে দেওয়ার জন্য, ছবিটা নামিয়ে দিন, ছবিটা নামিয়ে দিন, পেছনের লোক দেখতে পাচ্ছে না, ছবিটা নামিয়ে দিন। এবার সঙ্গীত পরিবেশন করবেন কবির সুমন। ছবিটা নামিয়ে দেবেন, অনুরোধ করছি ছবিটা নামিয়ে দেবেন, পেছনে নিয়ে যাবেন ছবিটা। যারা পতাকা এবং ছবি নিয়ে এসছেন তারা নিজের নিজের পাশে রেখে বসে পড়ুন, কারণ পেছনে লক্ষাধিক লোক দেখতে পাবে না। এখানে যারা ছবিটা নিয়ে চলাফেরা করছেন তাদেরকে অনুরোধ করব ছবিটা নামিয়ে দিন, ছবিটা নামিয়ে দিন। আমার মনে হয় কথা শুনতে পাচ্ছেন, ছবিটা নামিয়ে দিন। ইন্দু সালাম নিন, জয় ধর্মনিরপেক্ষ ভারত। আমি চাই সাঁওতাল, আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল ফুটবে সৌখিনতার গোলাপ গুঞ্জে, আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে, আমি চাই ঝাড়খণ্ডের তীর ধনুকে, আমি চাই গুনুর বাজবে ঝুমুর বাজবে তোমার বুকে, আমি চাই ঝাড়খণ্ডের তীর ধনুকে, আমি চাই ঝুমুর বাজবে ঝুমুর বাজবে তোমার বুকে। আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ, আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ, আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ, আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ, আমি চাই হিন্দু নেতার, আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই বিজেপি নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু, আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়, আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত ঝাবায়, আমি চাই পুকুর বজালে আকাশ ভাসবে চোখের জালে, আমি চাই সবাই যেন দিন বদলের পত্র বলে, আমি চাই মন্ত্রীরা সব প্রেম করুন নিয়ম করে, আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে, আমি চাই বক্তৃতা নাই, আমি চাই বক্তৃতা নাই কবিতা বলুন কণ্ঠ ভরে, যদি বলো চাই চিনে হাত, যদি বলো চাই চিনে হাত, চাই চিনে হাত স্বর্গ রাজ্য, আমি চাই একদিন হবে, একদিন হবে এটাই গ্রাহ্য। নমস্কার, আসসালামু আলাইকুম। আর পারবো না, আর পারবো না, জল দিতে চাইছে না, আমি বলছি জল দেবে না। সিটা দিন একটু, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস, আসুখে বিশু খাবার পরে জিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর পুরনো ঘর পুরনো ঝঞ্ঝাল, হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় বিজেপিহীন ভরে।
ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বেশ, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বলছল, পুরনো ঘর পুরনো ধার কুড়নো ঝঞ্ঝাল, হাল ছেড়ো না হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে, হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় বিজেপিহীন ভোরে, আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু ঠেঙাতে ভালোবাসি, এরপর মারব বিজেপিতে, মনে রাখবেন ভোটের মার হারিয়ে দিনতে, ভোটের মার অন্য মারের দরকার নেই, ভোটে হারালেই হবে, বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপতে ধরে থেকো, দিন বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না, পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না, হাল ছেড়ো না হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। দক্ষিণ কলকাতা থেকে যে মিছিলটা এসছে তারা আস্তে আস্তে এগিয়ে আসুন, যতটা এগোতে পারবেন এগিয়ে আসবেন, আস্তে করে বসে পড়বেন, আরো আরো মানুষ ঢুকবে, প্লিজ একটু অনুরোধ করবো আস্তে আস্তে এগিয়ে আসুন, যতটা আসতে পারবেন আসুন, তারপর বসে পড়লে সুবিধে পরের লোক দেখতে পাবে। সঙ্গীত পরিবেশন করবেন শান্তনু রায়চৌধুরী। গুনে মনের কালো পুড়ে হবে ছাই, সেই আগুনের একটু ছোঁয়া যদি আমি পাই, কোন আগুনে মনের কালো পুড়ে হবে ছাই, সেই আগুনের একটু ছোঁয়া যদি আমি পাই, শিশুর মনে ধর্ম লেখা থাকে না, রহিম রামের অত শত জানে না, আল্লাহ ভগবান আল্লাহ ভগবান আল্লাহ ভগবান আল্লাহ ভগবান, আকাশ কেন আমায় ডেকে বলে না, বাতাস কেন কাছে এসে বলে না, আল্লাহ ভগবান আল্লাহ ভগবান আল্লাহ ভগবান আল্লাহ ভগবান, কোন আগুনে মনের কালো পুড়ে হবে ছাই, আগুনের একটু ছোঁয়া যদি আমি পাই, শিশুর মনে ধর্ম লেখা থাকে না, রহিম রামের অত শত জানে না, আল্লাহ ভগবান আল্লাহ ভগবান আল্লাহ ভগবান আল্লাহ ভগবান, আল্লাহু আকবার।
wish I don't know. মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ আল্লাহ হু আকবর ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ পশ্যদু অন্নো নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ শক্তিরূপেণ শান্তি শান্তি শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ আল্লাহ ভগবান আল্লাহ ভগবান সঙ্গীত পরিবেশন করবেন সুরজিৎ সুরজিৎ কোথায় বলবো পেছনের মানুষ দেখতে পাবে প্লিজ বলছি পতাকাটা নামিয়ে বসে পড়ুন আর নাহলে চ্যানেল ধরে এগিয়ে আসুন যেখানে খালি আছে সেখানে চলে যান ছড়িয়া দে নাও ছড়িয়া দে নাও ছড়িয়া দে
ডান দিকে যারা এসে পৌঁছেছেন বলবো একটু বসে পড়তে, প্লিজ পেছনে মানুষ দেখতে পাবে না। যারা বাস ধরে দাঁড়িয়ে আছেন, যারা বাস ধরে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলে একটু বসে পড়ুন, সামনের মানুষ বসে আছে। হাত জোর করে অনুরোধ করছি আপনারা বসে পড়ুন, খোলা জায়গাটায় বসে পড়ুন, তারপর পেছনের মানুষগুলো এসে বসতে পারবে, তা নাহলে সোজা চাপ পড়বে। প্লিজ অনুরোধ করছি বসে পড়ুন। একটি কবিতা পাঠ করবেন সৃজাত। আমায় তুমি শিখিও না কি বলতে হবে কথায়, আমায় তুমি থাকতে দাও আমার নীরবতায়, আমায় তুমি লিখতে দাও আমারই অক্ষরে, নিজের কথা বললে যেন ফিরতে পারি ঘরে, আমায় তুমি দেখতে দাও আমার মতো চোখে, পুড়তে দাও সেই আগুনে মরছে যাতে লোকে। দেশ মানে তো স্বাধীন জমি, হয় না তাতে খাঁচা, আমার ধর্ম জল আর বাতাস, আমার নাম বাঁচা। যারা ওই ভিক্টোরিয়া সাইড দিয়ে দক্ষিণ কলকাতার মিছিলটা সোজা ঢুকে চলে আসুন, যারা ওখানে দাঁড়িয়ে আছেন চলে আসুন স্টেজের সামনেটা, দক্ষিণ কলকাতার যারা মিছিলটা ওখান দিয়ে সোজা ঢুকে আসুন, বিল্লা প্ল্যানেটের উল্টো দিক দিয়ে সোজা ঢুকে চলে আসুন। সঙ্গীত পরিবেশন করবেন নচিকেতা। জীবন শুধু জীবন
জীবন। ধন্যবাদ। নমস্কার। যারা মঞ্চের পেছনে আছেন তাদেরকে বলবো একটু সামনে এগিয়ে যেতে। এই মঞ্চে এখনই হাজির হবেন আমাদের সর্বজন শ্রদ্ধেয়া ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার, তিনি আসছেন মঞ্চে। আমি সবাইকে বলবো করতালি দিয়ে তাকে অভ্যর্থনা করবেন। যারা পেছনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো বেসে যান, আরও মানুষ আসছে। আমাদের মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয়া, আজকের এই ভারতবর্ষব্যাপী ঐতিহাসিক সভার যিনি পরিচালনা করবেন, আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন। আমি সবাইকে অনুরোধ করব যে শৃঙ্খলা দেখিয়ে আপনারা এতক্ষণ বসে আছেন, সেই শৃঙ্খলা যতক্ষণ না পর্যন্ত সভা শেষ হয় ততক্ষণ দেখাবেন। ইতিমধ্যে আমন্ত্রিত সদস্যরাও এসে গেছেন, আমি সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে সভা পর্যবেক্ষণ করুন। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা।